কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও তোমাদের সামনে আবার চলে আসলাম সাইটোলজির ক্লাস নিয়ে। সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের, থার্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের সাইটোলজির ক্লাস নিয়ে চলে আসলাম। তোমরা যদি কেউ আমার সাথে এখন লাইভে জয়েন করে থাকো তাহলে একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো যে সফলভাবে আমার লাইভ কার্যক্রম শুরু হচ্ছে, অর্থাৎ আমার ক্লাসটা যে আমি সফলভাবে লাইভ টেলিকাস্ট করতে পারছি সেটা বোধহয় আমি কনফার্ম হতাম যদি তোমরা কেউ একটু রেসপন্স করতা। তাহলে হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে একজন যুক্ত হয়েছে, কিছু সময়ের মধ্যেই আশা করি আরও অনেকেই যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আমরা শুরু করি। আর তোমরা যদিও এখনও, আমি জাস্ট দেখতে পাচ্ছি একজন যুক্ত হয়েছে কিন্তু কারো রেসপন্স দেখতে পাচ্ছি না, তোমরা একটু রেসপন্স করো তাহলে আমি বিষয়টা কনফার্ম হব যে আমার লাইভটা সফলভাবে শুরু হয়েছে। ওকে, তাহলে দেখো যে আমরা সাইটোলজির যে টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো কোষের যে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলা ছিল সেই অঙ্গাণুগুলা নিয়ে, একটার পর একটা অঙ্গাণু নিয়ে আমরা আলোচনা করে আসছি। কোষের বাইরে থেকে আমরা শুরু করছিলাম, যদিও কোষ প্রাচীর আমরা এখনও পড়ি নাই, কোষ প্রাচীর আমরা পড়ব অবশ্যই। আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের কমন যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেইগুলো নিয়েই মূলত আমরা আগে স্টাডি করে নিছি। মাঝে অবশ্য প্রাণী কোষে নাই, উদ্ভিদ কোষে থাকে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টটাও আমরা স্টাডি করে ফেলছি। তা যাই হোক, আজকে আমরা যতটুকু টার্গেট করছি সেই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর লাইসোজোম যদি আজকে আমরা শেষ করতে পারি তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর পড়তে পারবো। আর কোষ প্রাচীর পড়লে আমার মনে হয় যে নিউক্লিয়াসের বাইরের যে অঙ্গাণুগুলো আছে তোমাদের সিলেবাসে সেইগুলো আমাদের আলোচনা করা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা সেই ধারাবাহিকতায় সেই আলোচনা সাইটোলজি, কোষীয় বিভিন্ন অঙ্গাণুর গঠন এবং কাজের যে স্টাডি আমরা করা শুরু করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথমেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করব। খেয়াল করো স্ক্রিনে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে নিউক্লিয়াস এবং তার বাইরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে সেটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করতে গেলে এন্ডোপ্লাজম আর রেটিকুলাম এই দুইটা শব্দ আগে আমাদের ভালো মতো বুঝে আসতে হবে যে এন্ডো শব্দের অর্থ কী আর বা এন্ডোপ্লাজম শব্দের অর্থ কী আর রেটিকুলাম শব্দের অর্থ কী। তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী সেটা আমরা বুঝে যেতে পারবো। তাহলে প্রথমে আমি বলি যে এন্ডো শব্দের অর্থ ভেতরে আর প্লাজম হলো সাইটোপ্লাজমকে আমরা বলে থাকছি, সংক্ষেপে বলছি এখানে প্লাজম। তার মানে সাইটোপ্লাজমের ভেতরের দিকটাকে আমরা বলে থাকি এন্ডোপ্লাজম, আর রেটিকুলাম শব্দের অর্থ হলো জালিকাকার জাল। তাহলে দেখো যে আমরা যদি এইটাকে একটা কোষ ধরি, এইটাকে যদি আমরা একটা কোষ ধরি, কোষের এইটাকে আমরা যদি ধরি প্লাজমা মেমব্রেন, এই লেয়ারটাকে যদি আমরা ধরি প্লাজমা মেমব্রেন, তাহলে আমরা কি করতে পারি যে দুইটা ভাগে আমরা আলোচনার সুবিধার্থে কোষের এই সাইটোপ্লাজম, যে কোষের প্লাজমা মেমব্রেনের পরে যে তরলটা থাকে সেই তরলটাকে আমরা অনেক সময় হায়ালোপ্লাজম বা সাইটোসলও বলে থাকি, শুধু তরলটা। আর তরলের মধ্যে নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ সাইটোসল বা হায়ালোপ্লাজমে কি নিউক্লিয়াস থাকবে, আর নিউক্লিয়াসের বাইরে যে সাইটোসলটুকু থাকে সেখানে নানান ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। সেই অঙ্গাণু এবং সাইটোসল সহ নিউক্লিয়াসের, নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের মধ্যবর্তী ওই অংশটুকুকে আমরা বলে থাকি হলো সাইটোপ্লাজম। অর্থাৎ আমরা একটু আর একটু ক্লিয়ার করি, তাহলে পর্দাটার নাম হলো প্লাজমা মেমব্রেন, আর এই যে রেড কালার দিয়ে আমি যে অংশটুকু দেখাইলাম ধরে নাও এটা কি নিউক্লিয়াস। তাহলে এই প্লাজমা মেমব্রেন আর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে তরল, শুধুমাত্র তরলটুকু, শুধুমাত্র তরলটুকুকে আমরা বলে থাকি সাইটোসল বা হায়ালোপ্লাজম। আর এই তরলে যখন কোষীয় অঙ্গাণুগুলাকে তুমি অ্যাড করে নিবা তরলের সাথে, মনে করো মাইটোকন্ড্রিয়ন, তারপর আমরা পড়ে এসেছি ক্লোরোপ্লাস্ট, তাহলে এই গোলজি বডি, এগুলো সব কিন্তু আমরা পড়ে এসেছি। তাহলে এই অঙ্গাণুগুলাকে যখন তুমি অ্যাড করে নিবা তখন এই হায়ালোপ্লাজম অর্থাৎ তরল এবং এই অঙ্গাণু সহ টোটাল গঠনটাকে তখন আমরা বলে থাকি সাইটোপ্লাজম। ওকে,
তাহলে সাইটোপ্লাজম কি সেটা আমরা আগেও জানতাম, আজকে আবার একটু ক্লিয়ার হলাম। এবারেই সাইটোপ্লাজমে তাহলে কয়টা অংশ আমরা দেখলাম? দুইটা অংশ, হায়ালোপ্লাজম আর কোষীয় অঙ্গাণুগুলা বা সাইটোপ্লাজমে অঙ্গাণু মিলে সাইটোপ্লাজম গঠিত হয়। হায়ালোপ্লাজমের আর একটা নাম আছে, সেটা হলো সাইটোসল। ওকে, তাহলে আমরা যদি এই কোষীয় অঙ্গাণুকে দেখি, কোষকে যদি দেখি, তাহলে এখান থেকে এই পর্যন্ত যতটুকু অংশ আছে টোটালটুকু হলো সাইটোপ্লাজম। এই যে এখান থেকে এতটুকু যে এরিয়া, এই এরিয়াতে যা কিছু আছে, অর্থাৎ প্লাজমা মেমব্রেন আর নিউক্লিয়াসের মধ্যবর্তী এরিয়াতে যা কিছু আছে সব কিছুকে একত্রে আমরা বলে থাকি সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম মোটামুটি বেশ খানিক অঞ্চল নিয়ে কি বিস্তৃত, তাই আমরা সাইটোপ্লাজমকে আবার ভালো মতো স্টাডি করার জন্য সাইটোপ্লাজমকে আবার দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা অংশকে আমরা বলে থাকি এন্ডোপ্লাজম, আর একটা অংশকে আমরা বলে থাকি এক্টোপ্লাজম। এন্ডো শব্দের অর্থ ভেতর, আর একটো শব্দের অর্থ বাহির। অর্থাৎ সাইটোপ্লাজমের যে নিউক্লিয়াস এবং তার আশেপাশে সাইটোপ্লাজমীয় যে অঞ্চল, সেই অঞ্চলটাকে আমরা বলে থাকি এন্ডোপ্লাজম, আর প্লাজমা মেমব্রেনের আশেপাশের যে অঞ্চল সেটাকে আমরা বলে থাকি হলো এক্টোপ্লাজম। অর্থাৎ আমি যদি এখন এই জায়গাটায় এইভাবে যদি একটুখানি, যদিও আলাদা কোনো এরিয়া থাকে না, তারপরেও আমরা একটু আলোচনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এইভাবে একটু এরিয়া বানাই নিলাম। তাহলে ব্লু কালারে দেখো আমি এখানে যে এরিয়াটুকু বানাইছি তার এখান থেকে এতটুকুকে আমরা বলতে পারি এক্টোপ্লাজম, আর এখান থেকে এতটুকু যে এরিয়া আছে সেই এরিয়াটুকুকে আমরা বলতে পারি এন্ডোপ্লাজম। ওকে, তাহলে আমরা এখন গ্রিন কালারের যতটুকু দেখাইছি টোটালটুকু কি সাইটোপ্লাজম এরিয়া, অর্থাৎ নিউক্লিয়াস আর প্লাজমা মেমব্রেনের মধ্যবর্তী যা কিছু আছে সব সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের বাইরের দিকে, অর্থাৎ পরিধি অঞ্চলে সাইটোপ্লাজমটুকুকে আমরা বলে থাকি এক্টোপ্লাজম, আর নিউক্লিয়াস এবং তার আশেপাশে সাইটোপ্লাজমীয় যে এরিয়াটা সেটাকে আমরা বলে থাকি এন্ডোপ্লাজম। এখন তোমরা যদি কখনো ইলেকট্রন মাইক্রোস্কোপে কোষ দেখো, তাহলে দেখবা যে এই ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলেই কোষের বাইরে আমরা বিশেষ ধরনের জালের মতো গঠন আমরা দেখে থাকি। আপাত দৃষ্টিতে সেটা প্রকৃতভাবে দেখতে যেমনই হোক, কিন্তু যখনই তুমি অ্যাট এ গ্লান্স যখন দেখবা, অত সূক্ষ্মভাবে যখন তুমি দেখবা না, জাস্ট এক নজরে দেখবা, তখন মনে হবে কি যে এই নিউক্লিয়াসকে ঘিরে অসংখ্য জালের মতো, মানে অসংখ্য ফাইবারের মতো কিছু হলো জাল আকারে অবস্থান করছে। তাহলে এই জালকে আমরা বলে থাকি হলো রেটিকুলাম। তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে, যদিও এটা আপাত দৃষ্টিতে দেখে এগুলা রেখা রেখা বা ফাইবারের মতো মনে হবে, বাট এইগুলা হলো ফাইবার না কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু নিউক্লিয়াসকে ঘিরে যে সে এন্ডোপ্লাজম আছে, সেই এন্ডোপ্লাজমের মধ্যে আমরা একটা জালিকাকার গঠন দেখে থাকি, যেটা উদ্ভিদ এবং প্রাণী সকল কোষে, অর্থাৎ সকল ইউক্যারিওটিক কোষেই থাকে। তবে আমরা যদি ইসে দেখি, এই যে যকৃত কোষ বা যে ইসে যেসব, যেমন এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটারে বলে প্রাণীর, যেমন আমাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, নাম শুনছো তোমরা, তারপরে এই জাতীয় যেমন গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এই জাতীয় যে গ্ল্যান্ড বা গ্রন্থি আছে, সেই গ্রন্থি তৈরিকারী কোষে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু বেশি ঘনত্ব এবং বেশি পরিমাণে থাকতে দেখা যায়। তাছাড়া উদ্ভিদ প্রাণী সকল কোষেই থাকে, তবে এই যে আমি যেটা বললাম যকৃতের কোষ, যকৃত নিজেও একটা গ্রন্থি, তাহলে গ্রন্থি কোষগুলাতে, অর্থাৎ মানুষ বা বিভিন্ন প্রাণীর গ্রন্থির কোষগুলাতে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু বেশি ঘনত্বে অবস্থান করে। তাহলে এন্ডো শব্দের অর্থ ভেতরে, আর রেটিকুলাম শব্দের অর্থ হলো জালিকা। তার মানে এই কোষের এন্ডোপ্লাজমে যে জালিকাকার বিশেষ গঠন থাকতে দেখা যায় সেটাকেই মূলত আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে থাকি। ওকে, তাহলে কোথায় থাকে কি বৃত্তান্ত সেগুলো আমরা জেনে গেলাম, আর যেহেতু নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে সেটা দেখতে জালের মতো হবে, এটাই কি বিষয়। আর এন্ডোপ্লাজমিক যেহেতু বলা হয়েছে, তার মানে এন্ডোপ্লাজমে এরা অবস্থান করবে। ওকে, গেল। এবার আবিষ্কারক কে আবিষ্কার করছেন? কে আর প্রোটার নামে একজন ভদ্রলোক, আমরা যদি ওনার ছবি দেখতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে কে আর প্রোটার। আচ্ছা, এখানে এক মিনিট, হ্যাঁ এই যে দেখো এই ভদ্রলোকের নাম কে আর পোর্টার। আচ্ছা, আমরা ওনার ছবিটা পরে আর একবার দেখবো, একটু কনফার্ম। হ্যাঁ, কে আর পোর্টার নামে একজন ভদ্রলোক, উনি হলো
এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করছেন। কত সালে? উনি হলো আবিষ্কার করছেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে 1945 সালে। 45 সালে উনি কেয়ার পোর্টার উনি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আবিষ্কার করলেও তখন এই অঙ্গাণুটার নামকরণ ওইভাবে করা হয়েছিল না। পরবর্তীতে বেন্দা নামে একজন ভদ্রলোক আছে, ওনার সাথে উনি দ্বিতীয়বার আবার, প্রথম একবার আবিষ্কার করছেন, পরে আবার আবিষ্কার করছেন অন্য কোষ থেকে, আবার প্রথম যকৃত কোষ থেকে আবিষ্কার করছেন, পরে আবার অন্য কোষ থেকে উনি আবার আবিষ্কার করছেন। ওনার সাথে বেন্দা নামে আর একজন ভদ্রলোক ছিল, সাইটোলজিস্ট অর্থাৎ কোষ বিজ্ঞানী, তারা আবার দ্বিতীয়বার আবিষ্কার করছেন। করার পরে উনি ওনারা 1953 সালে এই অঙ্গাণুটার নামকরণ করেন হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবিষ্কারের মূল যে ব্যক্তি উনি হলো কেয়ার পোর্টার। প্রথম আবিষ্কার হয় 1943 সালে, সরি 1945 সালে, এবং পরবর্তীতে আবার দ্বিতীয় দফায় যখন আবার আবিষ্কার হয় তখন সেটার নামকরণ করা হয়, তার আগে সেটা নামকরণ করা হয় নাই। কারণ আগে একটা জিনিস দেখবে, তার গঠন সব কিছু যাচাই বাছাই করেই কিন্তু সেটা অঙ্গাণু হিসাবে প্রতিষ্ঠা পাবে, সেটা একটা আবিষ্কার হিসাবে হলো গণ্য হবে। তাই পরবর্তীতে যখন আবার আবিষ্কার করছেন অন্য কোষ থেকে, সাথে অবশ্যই ওনার আরও সঙ্গী ছিলেন, তারা মিলে তারা গ্রুপে আবিষ্কার করছেন এবং সেখানে নেতৃত্বে কেয়ার পোর্টারই ছিলেন। এবং 1953 সালে দ্বিতীয়বার আবিষ্কার করার পর ওই অঙ্গাণুটার নামকরণ করা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওই যে বললাম যে এন্ডোপ্লাজমে আছে আর দেখতে হলো জালিকাকার, তাই নাম দিয়েছেন ওনারা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গেল আবিষ্কারের হিসাব। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হলো গঠন। খেয়াল করো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন ধরনের অংশ নিয়ে গঠিত হয়ে থাকে। এক ধরনের অংশকে আমরা বলে থাকি সিস্টার্নি, এক ধরনের অংশকে আমরা বলে থাকি টিউবিউলস, আর এক ধরনের অংশকে আমরা বলি ভেসিকল। তাহলে ভেসিকল বলতে যে আমরা গোলজি বডি যখন পড়ছিলাম তখনই জেনে গেছি, ভেসিকল মানে ক্ষুদ্র ক্ষুদ্র বাবলের মতো গঠনকে আমরা বলি ভেসিকল। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও কিন্তু গোলজি বডির মতো ছোট্ট ছোট্ট ভেসিকল থাকে। ওকে, এরপরে সিস্টার্নি, ওই যে গোলজি বডিতে যে চ্যাপ্টার থলির মতো গঠনগুলো আমরা পড়ছিলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এমন চ্যাপ্টা অসংখ্য থলির মতো গঠনে গঠিত হয়। সাথে নতুন এক ধরনের অংশ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো টিউবিউলস। টিউব শব্দের অর্থ নল, আর অসংখ্য নল জালিকাকারে অবস্থান করে থাকে বিধায় এইটাকে, ওই যে বললাম এন্ডোপ্লাজমের জাল। ওকে, আমরা যদি এই ছবিটা ভালো করে দেখি তাহলে এই ছবি থেকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনটা অনেকাংশেই কিন্তু আমরা বুঝতে পারবো। খেয়াল করো, এখানে যদি আমরা ছবিটা দেখি তাহলে দেখো এই যে আমরা যে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছি এইটুকু হলো, এই যে উপরে শুধু এই লেয়ারটুকু হলো নিউক্লিয়াস। আমরা যদি আবার একটু নিচে নামায় দেখি তাহলে দেখো যে নিউক্লিয়াসের অবস্থানটা দেখো। এবার আমরা নিউক্লিয়াসটুকু বাদ দিয়ে দিলাম, এবার নিউক্লিয়ার মেমব্রেনের সাথে সংলগ্ন অবস্থায় এই যে চ্যাপটা, যে থলির মতো গঠনগুলো দেখছো, মনে হচ্ছে পর্দা ভাঁজ হয়ে থলির মতো গঠন তৈরি করছে, এই প্রতিটা থলিকে আমরা এক একটা সিস্টার্নি বলি। কি বলি? সিস্টার্নি। আর সিস্টার্নির পরে এই দিকে যে অংশগুলো আছে খেয়াল করো, দেখো টিউব নলের মতো গঠন, এই নলের মতো গঠনগুলোকে আমরা বলে থাকি টিউবিউলস। কি বলি? টিউবিউলস। তাহলে সিস্টার্নি আর টিউবিউলস এখানে দেখানো হয়েছে, আর সিস্টার্নিগুলা থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ভেসিকল সৃষ্টি হয়, যে ভেসিকলই পরবর্তীতে আবার কোথায় চলে যাবে? গোলজি বডিতে চলে যাবে, যারা সাইয়েসের থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নিগুলা থেকে বিচ্ছিন্ন হয়ে উপাদানকে নিয়ে, কিছু কাঁচামালকে নিয়ে গোলজি বডির দিকে যাবে। তাহলে যত সময় সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে থাকছে তত সময় ওই ভেসিকলগুলাকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেসিকল বলছি, আর যখন তারা গোলজি বডির কাছে চলে যাচ্ছে তখন সেটা গোলজি বডির ভেসিকলে পরিণত হচ্ছে। তা যাই হোক, তার মানে এখানে ভেসিকল থাকে, ভেসিকল টেম্পোরারি উৎপন্ন হয়, তুমি সবসময় পাচ্ছ না, যখন উপাদান যাওয়া মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উপাদান কাঁচামাল বের হয়ে যাবে তখনই শুধু ভেসিকলগুলা সৃষ্টি হবে। তাছাড়া তুমি পারমানেন্টভাবে সবসময় কী পাচ্ছ? এই সিস্টার্নিগুলো পাচ্ছ, যারা চ্যাপ্টা থলির মতো গঠন, আর এই যে টিউবিউলের মতো গঠনগুলো পাচ্ছ, এই টিউবগুলো দেখো শাখান্বিত হইতে পারে আবার অশাখু হইতে পারে। আমরা যদি দেখি এই অঞ্চলে দেখো প্রত্যেকটা টিউবের শাখা প্রশাখা আছে, ঠিক আছে? তাহলে টিউবওয়েলসগুলো শাখা প্রশাখা যুক্ত হইতে পারে এবং অশাখু হইতে পারে।
এবং এই যে সিস্টার্নিগুলা, তারা যে বললাম যে পর্দা আবৃত, পর্দা দিয়ে নির্মিত চ্যাপ্টার থলির মতো গঠন, যাদেরকে সিস্টার্নি বলা হচ্ছে। এই সিস্টার্নিগুলার মধ্যে যদি আমরা দেখি, তাহলে সিস্টার্নিগুলার যে থিকনেস মানে পুরুত্ব মানে ভেতরে যে স্পেসটা, এই যে দেখো সিস্টার্নি যে থলি, থলির মধ্যে যে জায়গাগুলা, এখানে যে স্পেসটা আছে সেই স্পেসটার যদি আমরা ব্যাস বা দূরত্ব ধরি, তাহলে সেইটা কত হয়, 40 থেকে 50 ন্যানোমিটার পর্যন্ত মতো হয়ে থাকে। এই যে এখান থেকে এই পর্যন্ত যে থলিগুলা, থলির মধ্যে যে স্পেস, সেই স্পেসটা হলো 40 থেকে 50 ন্যানোমিটারের হয়, ন্যানোমিটার হয়ে থাকে। ওকে, আর টিউবিউলসগুলা যেগুলো দেখতে পাচ্ছি তাদের যে ব্যাস, টিউব হলে কিন্তু ব্যাস আসবে, তখন কিন্তু আর পুরুত্ব না, তখন কি ব্যাস। তাহলে চ্যাপ্টা থলি বলে বলছিলাম পুরুত্ব, আর টিউব অর্থাৎ নলের মতো গঠন যখনই হবে তখন তার ব্যাস। এই যে দেখো এটা একটা ক্যাপটা হলো একটা নলের মতো গঠন, তাহলে এই নলের কি পুরুত্ব বলবো না ব্যাস বলবো? অবশ্যই কি ব্যাস। তাহলে এই নলগুলা বা টিউবওয়েলসগুলার যে যে টিউবওয়েলসগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা টিউবওয়েলসের যে ব্যাস সেইটা দেখা যায় কি 50 থেকে 190 ন্যানোমিটার পর্যন্ত হইতে পারে। 50 থেকে 190 ন্যানোমিটার, অর্থাৎ চিকন মোটা অসংখ্য নালি দিয়ে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই টিউবওয়েলসগুলা গঠিত, যাদের শাখা প্রশাখা থাকতে পারে কিছু কিছু এইসের টিউবওয়েলসের, কিছু কিছু টিউবওয়েলসের শাখা প্রশাখা নাই। ওকে, গেল। তাহলে আমরা টিউবওয়েলস বুঝলাম, সিস্টার্নি বুঝলাম, তাদের মাপযোগ বুঝলাম, এবং ভেসিকলকেই বুঝলাম। তাহলে এই টিউবওয়েলস, ভেসিকল আর সিস্টার্নি নিয়েই মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠিত। এখন দেখো আমরা জানি যে কোষ থেকে, কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিওলাস, সেই নিউক্লিওলাস থেকে কী বের হয়ে আসে, নিউক্লিওলাসে উৎপন্ন হয় রাইবোজোম, এবং সেই রাইবোজোম একসময় বের হয়ে চলে আসে। আমরা যদি এখন দেখি যে নিউক্লিয়াস, খেয়াল করো নিউক্লিয়াস থেকে যখন কি বের হয়ে আসবে, এই রাইবোজোমগুলা বের হয়ে আসবে, সেই রাইবোজোমগুলা এক সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিছু কিছু যুক্ত থাকতে পারে, কিছু কিছু আবার সাইটোপ্লাজমে মুক্তভাবে ভেসে বেড়াইতে পারে। আমরা যখন রাইবোজোম পড়ছিলাম তখন শিখছিলাম যে রাইবোজোম দুই প্রকার, মুক্ত রাইবোজোম আর যুক্ত রাইবোজোম। তাহলে এই যুক্ত রাইবোজোম যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত হয়ে যায়, তখন সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু কী হয়, সেটা কিন্তু অমসৃণ হয়ে যায়। যেহেতু সিস্টার্নিগুলা একেবারে নিউক্লিয়াসের সাথে সংযুক্ত, তাই নিউক্লিয়াস থেকে যখনই রাইবোজোমগুলা বের হয় তখন সিস্টার্নিগুলার সাথে যুক্ত হয়। তাই আমরা সিস্টার্নিগুলাকে দেখে থাকি যে সিস্টার্নিগুলা হয়ে থাকে কেমন, অমসৃণ। আর আমরা যে সে টিউবওয়েলসগুলাকে দেখে থাকি সেইগুলা হয়ে থাকে মসৃণ। আমরা এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা যদি দেখতে দেখি, এই ভিডিওতে খুব সুন্দরভাবে দেখানো আছে তোমাদেরকে, যদিও আমি ভিডিওটা আগে দেখাইছিলাম, তারপরেও তোমরা আর একবার একটু দেখো যে নিউক্লিয়াসের মধ্য থেকে যখন, খেয়াল করো এখানে, এই যে আমরা এখন নিউক্লিয়াসের ভেতরে আছি, নিউক্লিয়াসের মধ্যে এই যে আমরা এন্ডোপ্লা এই নিউক্লিয়ার রেটিকুলাম দেখতে পাচ্ছি, এই যে গোল গোল যে বলের মতোগুলা বের হচ্ছে, এরাই কিন্তু সেই রাইবোজোম। দেখো এই রাইবোজোমগুলা হলো নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে আসছে। ওকে, আসতে দাও, এই যে বেরে আসলো। আসার পরে এই যে দেখো যে এই যে যে থলির মতো, চ্যাপ্টা থলির মতো যে গঠনগুলো দেখতে পাচ্ছ, এরাই কিন্তু সেই সিস্টার্নি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সেই সিস্টার্নি অংশগুলো, সেই সিস্টার্নিগুলার সাথে কিন্তু দেখো রাইবোজোমগুলো লেগে গেছে কেউ কেউ। তাহলে যখনই রাইবোজোমগুলো সিস্টার্নির সাথে যুক্ত হয়ে যাবে, তখন সিস্টার্নিগুলা কিন্তু কি থাকবে না, আর মসৃণ থাকবে না, তার সারফেস কি হয়ে যাবে, রাফ হয়ে যাবে। কারণ সেখানে কি, সেখানে এন্ডোপ্লাজমে, সেখানে রাইবোজোমগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রাচীরে আটকে গেছে, যাওয়ার কারণে প্রাচীরটা রাফ হয়ে গেছে, স্মুথ আর থাকবে না। তাহলে এই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলে থাকি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রাচীরে কোনো এসে রাইবোজোম যুক্ত না হয়, তাহলে এমন এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলে থাকি হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে আমরা কি, রাইবোজোমের অবস্থানের উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, মসৃণ অমসৃণ। যদি কোনো রাইবোজোম কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত না থাকে, তাহলে সেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যদি যুক্ত থাকে সেটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের
বিভাজন বা ওই প্রকারভেদও আমরা শিখে গেলাম। আমরা এখানে ভিডিওটা যদি আবার একটু দেখি, খেয়াল করো, তাহলে মোটামুটি বোধহয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা এই অ্যানিমেশনে ভালো মতো বোধহয় বুঝতে পারছি। ওকে, তাহলে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে নিউক্লিয়াসের কাছাকাছি যে সিস্টার্নিগুলা থাকে তাদের গায়েই মূলত রাইবোজোম যুক্ত হয়, হয়ে কি তৈরি করে, হয়ে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অমসৃণ করে তোলে, রাফ করে তোলে। সংক্ষেপে যেটাকে আমরা বলি ইআর, ইতে এন্ডোপ্লাজমিক, আর এ রেটিকুলাম, ইআর। ওকে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে কি, যেটা রাফ, তাহলে আর ইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন সম্পর্কে ধারণা পাইলাম অনেকাংশে। এখন প্রশ্ন যে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা সেটা ভেসিকুলারি পাই, আমরা সেটা টিউবুলারি পাই, আর সিস্টার্নেই পাই, আমরা কি দেখতে পাচ্ছি যে তাদের বাইরে একটা পর্দা, পর্দা বেষ্টিত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাকচুয়ালি পর্দা বেষ্টিত অঙ্গাণু। এই পর্দা কী দিয়ে তৈরি? এই পর্দাটা তৈরি হয়েছে ফসফোলিপিড, বাইলেয়ার এবং প্রোটিনে, তার মানে আমরা বলতে পারি লিপোপ্রোটিনে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখা যায় প্রায় 60 থেকে 70 ভাগ প্রোটিন থাকে রাসায়নিকভাবে, আর লিপিড থাকে হলো তাহলে ওই যে 30 থেকে 40 ভাগ হলো প্রোটিন থাকে, দিয়ে মূলত এই পর্দা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রাচীর তৈরি হয়, সেটা সিস্টার্নি বলো, টিউবিউলস বলো, আর ভেসিকল বলো। এবং পর্দাটা দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে, দ্বিস্তরে যে অর্থাৎ দুই লেয়ারে এন্ডোপ্লাজ ফসফোলিপিডের অণুগুলো দুই লেয়ারে সেখানে অবস্থান করে। দ্বিস্তরী পর্দা বলার থেকেও আমরা বলতে পারি যে ফসফোলিপিড অণুগুলো দ্বিস্তরে সেখানে অবস্থান করে। ওকে, তাহলে এইভাবে যে পর্দা হলো, পর্দা আবৃত ভেতরে যে স্পেসে যে বললাম সেই স্পেসের থিকনেস কত, 40 থেকে 50 ন্যানোমিটার। এবার ওখানে কি থাকে? ওখানে মূলত হলো তরল থাকে, সেই তরলে নানান ধরনের এনজাইম থাকে, এটিপিএস, এডিপিএস ইত্যাদি নানান টাইপের এনজাইম সেখানে থাকে। এবং সেই এনজাইমগুলাই মূলত কি করে থাকে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে যদি কোনো অঙ্গাণু আসে, কোনো উপাদান আসে, তাহলে তাদেরকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রসেস করার চেষ্টা করে। ধারণা করা হয় বা মোটামুটি প্রমাণিতও হয়েছে যেটা, সেটা হলো যে সিস্টার্নিগুলার মধ্যে অর্থাৎ যেইগুলা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার গায়ে যেহেতু রাইবোজোম লেগে আছে, সেই রাইবোজোমগুলা যেহেতু প্রোটিন তৈরির কারখানা, তাই সে কি প্রোটিন তৈরি করে, এবং সেই প্রোটিন উৎপাদিত হওয়ার পর ওই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সিস্টার্নিগুলা, সেই সিস্টার্নিগুলার ভেতরে যে স্পেস, সেই স্পেসের মধ্যে প্রোটিনের অণুগুলা অবস্থান নাই। পরবর্তীতে সেই প্রোটিনগুলাকে নানানভাবে কি করে, নানানভাবে প্রক্রিয়াজাত করার চেষ্টা চলে, সেটা কোথায়? তাহলে অবশ্যই কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, কারণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কী লেগে আছে, রাইবোজোম লেগে আছে। তাই আমরা বলতে পারি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রোটিন প্রক্রিয়াজাত হয়। এবার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কী হয় দেখা যায়, যেহেতু এরা ইসে কী বলে বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে একটু বলি, যে সকল গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ সরাসরি রক্তে গিয়ে মিশে সেই জাতীয় গ্রন্থিকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি, ইংরেজিতে যেটারে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোতে কী দরকার হয়, তাদের কাজের জন্য প্রচুর হরমোনের দরকার হয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কিন্তু প্রচুর হরমোনের সিক্রেশন হয়। তাহলে সেই হরমোন উৎপাদনের সাথে দেখা গেছে এই এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো জড়িত, তার মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে এনজাইম থাকে সেই এনজাইমের প্রভাবেই কী হয়, নানান কাঁচামালের বিক্রিয়ার মাধ্যমে একসময় হরমোনের সৃষ্টি হয়, হরমোন উৎপাদিত হয়। সেই কারণেই দেখা যায় কি যে প্রাণী কোষে, বিশেষ করে এই যে বললাম যে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির কোষের নিউক্লিয়াসের কাছে যতটুকু কী থাকছে, যতটুকু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যতটুকু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে তার থেকে দেখা যাচ্ছে বেশি পরিমাণেই হয়তোবা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা দিচ্ছে। ওকে, যেটা উদ্ভিদ কোষে তুলনামূলক কম থাকছে, কিন্তু প্রাণী কোষে সেটা অনেক বেশি জায়গা নিয়ে অবস্থান করছে, কারণ সেখান থেকে কি হরমোনের সিক্রেশন করতে হচ্ছে, হরমোন উৎপাদন করতে হচ্ছে, হরমোনের সংশ্লেষণ হচ্ছে ওখানে, সেই কারণে ওই ওইটার জায়গাটা বা এরিয়াটা বেশি হচ্ছে। ওকে, তার মানে আমরা এখন মোটামুটি বোধহয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে জানলাম। আর ওই যে ভেসিকলগুলার কথা বললাম, তারা কি হবে, এই যে হরমোন উৎপাদিত হলো বা এই যে প্রোটিন প্রক্রিয়াজাত হয়ে সেটা কি ব্যবহারের জন্য কি আরও কোনো জায়গায় কি
মানে সেটাকে প্রসেস হওয়ার জন্য যেতে হবে, সেই যাওয়ার জন্যই মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু কিছু ছোট ছোট বাবলের মতো গঠন উৎপন্ন হয়। ওই বাবলের মতো গঠনগুলোকেই মূলত আমরা বলে থাকি ভেসিকল। কি বলি? ভেসিকল, যেটা এই অ্যানিমেশন বা আগের অ্যানিমেশন কোনো অ্যানিমেশনেই দেখানো হয় নাই, বা এই ভিডিওতে মানে যে স্টিল পিকচার দেখাইছি সেখানেও দেখানো হয় নাই ভেসিকল। ওকে, একটু পরে যদি আমরা দেখি ভেসিকল দেখতে পাবো, তাহলে ভেসিকল আমরা আপাতত না দেখে পরে দেখি। আমরা আবার ওই ছবিটাতে ফিরে যাই, এই যে স্টিল ছবি যেটা সেটাতে আমরা যদি ফিরে যাই, এই যে খেয়াল করো, আমরা আবার এই ছবিটাতে ফিরে আসলাম। এখানে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তাইলে সুন্দরভাবে এখানে দেখানো আছে। তাহলে মোটামুটি আমরা এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন বোধহয় আমরা বর্ণনা করতে পারবো। আমি এখন যে কথাগুলো এখন বলবো, অর্থাৎ সামারি সামারাইজ করবো, এত সময় যে আলোচনা করলাম সেটাকে আমরা এখন সামারাইজ করবো। সামারাইজ করলে যেটুকু যে কথাগুলো আসবে সেই কথাগুলাই তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে যদি বলতে পারো, তাহলে বুঝবা যে না, মোটামুটি এন্ডোপ্লাজ যদি বুঝে বলতে পারো তাহলে বুঝবা যে না, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেকাংশেই আমাদের স্টাডি করা হয়ে গেছে। ওকে, তাহলে সেই কথাগুলো আমরা এখন বলি। শুনো, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো কোষের এন্ডোপ্লাজমে যে বিশেষ জালিকাকার অঙ্গাণু অবস্থান করে নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেনের সাথে যুক্ত অবস্থায়, সেই মানে একদম নিউক্লিয়াসের সাথে যুক্ত অবস্থায় যে জালিকাকার অংশটুকু থাকে সেই জালিকাকার অংশটুকুকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে থাকি। কারণ এন্ডো শব্দের অর্থ ভেতরে, আর সাইটোপ্লাজমের ভেতরের অংশকে আমরা বলছি এন্ডোপ্লাজম, আর রেটিকুলাম শব্দের অর্থ হলো জালিকা। তাই এই সাইটোপ্লাজমের ভেতরের অঞ্চলে যে বিশেষ জালিকাকার অঙ্গাণু সেইটাকেই মূলত বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবিষ্কারককে হলো কে আর পোর্টার নামে একজন ভদ্রলোক, তবে তার অনেক সহযোগী ছিল আলবার্ট ক্লড, একজন নাম করা কোষ তত্ত্ববিদ, উনিও ছিলেন। তবে যেহেতু প্রধান ছিলেন হলো কে আর পোর্টার, তাই কে আর পোর্টারকেই মূলত আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবিষ্কারক হিসাবে ধরে থাকি। কত সালে? 1945 সালে। তবে পরবর্তীতে পরবর্তীতে প্রথম যখন ওনারা আবিষ্কার করছেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তখনই কিন্তু ওনারা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম দেন নাই, অঙ্গাণু একটা পাইছেন এবং সেটা নিয়ে আরও কি ডিটেল স্টাডি পরবর্তীতে ওনারা করছেন। প্রথম ওনারা যকৃত কোষ থেকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করলেও পরবর্তী আবার অন্যান্য কোষ থেকেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওনারা আবিষ্কার করছেন পরবর্তীতে, করার পরে তারপরে তারা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম দেন। কিভাবে নামকরণ করেন? যেহেতু ওই যে এন্ডোপ্লাজমে অবস্থান করছে এবং ওনারা যখন আবিষ্কার করছেন তখন ওইটা দেখতে জালিকাকার দেখছেন, ওনারা রেটিকুলার অবস্থায় দেখছেন, তাই ওটার নাম দিচ্ছেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠিত হয় কি দিয়ে? গঠিত হয় তিনটা অংশ নিয়ে। কী কী? সিস্টার্নি, টিউবিউলস আর ভেসিকল। সিস্টার্নিগুলা চ্যাপ্টা থলির মতো গঠন, যে চ্যাপ্টা থলিগুলা নিউক্লিয়ার মেমব্রেনের সাথে যুক্ত অবস্থায় কী হয়, তারা অসংখ্য অসংখ্য এমন চ্যাপ্টা থলি একটার সাথে একটা লেগে লেগে একটা জালের মতো গঠন সৃষ্টি করে ফেলে। আর আরেক ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আরেক ধরনের অংশ দেখা যায়, সেটা হলো টিউব। অসংখ্য টিউব শাখা প্রশাখা যুক্ত হয়ে শাখা প্রশাখা তৈরি করে ওই সিস্টার্নিগুলার পাশে বেশ অনেকখানি জায়গা নিয়ে বিস্তৃত থাকে। আর এই দুইটা জায়গা থেকে কিছু উপাদান যখন বাইরে যাওয়ার প্রয়োজন হয় তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু বাবলের মতো গঠন সৃষ্টি হয়, ওই বাবলের মতো গঠনগুলোকে তখন আমরা বলে থাকি ভেসিকল। তাহলে ওই ভেসিকল সিস্টার্নি আর এই টিউবিউলস নিয়েই মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠিত। আমরা যদি সিস্টার্নিগুলার প্রাচীর বা এই যে আমরা টিউবিউলের যে প্রাচীরের গঠন হিসাব করি, তাহলে প্রাচীরগুলো কিন্তু ফসফোলিপিড বাইলেয়ার এবং প্রোটিনে গঠিত হয়। আমরা যদি এখন এই প্রাচীরের মধ্যে অর্থাৎ সিস্টার্নির মধ্যে যে স্পেসটা, তার যে পুরুত্ব, ওই ভেতরে যে ফাঁকা জায়গাটা যদি আমরা আয়তন আমরা বা পুরুত্ব আমরা যদি জানার চেষ্টা করি, তাহলে সেটা 40 থেকে 50 ন্যানোমিটারের হয়ে থাকে। কিন্তু এই যে টিউবিউলস যেগুলা, অর্থাৎ যে নালিকাকার যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদের যে নালি, সেই নালির ব্যাস প্রাচীর তো একই উপাদানে তৈরি, ফসফোলিপিড এবং প্রোটিনে,
এই নালীর যে ব্যাস, সেই ব্যাস হয়ে থাকে 50 থেকে 190 ন্যানোমিটার পর্যন্ত এদের ব্যাস হয়ে থাকে। এবার প্রশ্ন হলো, এই যে প্রাচীর অর্থাৎ এই পর্দা, এই পর্দা কী দিয়ে তৈরি? আমি আগে বলছি ফসফোলিপিড আর প্রোটিনে। তবে এই জায়গাটাই প্রোটিনের পরিমাণ প্রায় 60 থেকে 70%, আর এই ফসফোলিপিডের পরিমাণ হলো 30 থেকে 40%, আর অন্যান্য উপাদান কিছুটা থাকে সেটা নগণ্য। এইটাই, এই দুইটা উপাদান প্রোটিন এবং এই ফসফোলিপিড, এটাই মূলত বেশি পরিমাণে থাকে। ভেসিকলের প্রাচীর যদি দেখি একইভাবে, কারণ এই সিস্টার্নি থেকেই কিন্তু ভেসিকলগুলা তৈরি হচ্ছে, সিস্টার্নির প্রাচীর বিচ্ছিন্ন হয়েই কিন্তু ভেসিকলগুলা তৈরি হয়, তাই তার কি ভেসিকলের প্রাচীরও তৈরি হয় একই উপাদান দিয়ে। ওকে, এবার প্রশ্ন হলো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে তাইলে কি থাকে? ওই ফাঁকা জায়গা টিউবের মধ্যে কি আছে বা ওই সিস্টার্নির মধ্যে কি আছে? তরল, এবং সেই তরলে নানান ধরনের এনজাইম থাকে, যে এনজাইমগুলা প্রোটিন এবং হরমোন তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে। এমন নানান ধরনের এনজাইম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি এবং টিউবিয়েলসের মধ্যে আমরা পেয়ে থাকি। আর ভেসিকলগুলোর মধ্যে কি পাই? ভেসিকলগুলোর মধ্যে আমরা পাই যে রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বের হয়ে যাবে তারাই মূলত ভেসিকলের মধ্যে আশ্রয় নেয়। ওকে, তাহলে মোটামুটি আমরা এদের গঠন সম্পর্কে আমরা ধারণা পাইলাম। এবার আমরা যদি এদের কাজ নিয়ে আলোচনা করি, তাহলে এদের কাজ অনেকাংশে আমরা জেনে গেছি, ওই যে প্রোটিন প্রক্রিয়া যাতে ভূমিকা রাখে, গোলজি বডি উৎপাদনে ভূমিকা রাখে, এমনকি লাইসোজোম উৎপাদনেও এরা পরোক্ষভাবে ভূমিকা রাখে, এবং নানান ধরনের, যে বললাম যে হরমোন দরকার আমাদের শরীরে বৃদ্ধি বা বিভিন্ন কারণ প্রয়োজনে হরমোন দরকার, সেই সকল হরমোনও এখান থেকেই তৈরি হয়ে আসে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই তৈরি হয়ে আসে। তার মানে এমন নানান গুরুত্বপূর্ণ কাজে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভূমিকা রাখে। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে একটা ভালো ধারণা আমরা পাইলাম। এই কথাগুলো আমি লাস্টে সামারি করে যতটুকু আমি আলোচনা করলাম, সেই কথাগুলাই যদি তোমরা কখনো বলতে পারো বা তোমরা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে বলো, আমার মনে হয় যথেষ্ট। তারপরেও তোমরা বই পড়বা, বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্ন তথ্য থাকে, তাহলে আমি যা বললাম এর সাথে আরও কিছু তথ্য যদি তুমি নতুন পাও সেইগুলো অ্যাড করে নিও নিজের মতো করে করে, সেইগুলো তোমরা লেখার চেষ্টা করো। ওকে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গেল, এখন আমরা যেটা পড়বো সেটা হলো লাইসোজোম। খেয়াল করো, ক্রিশ্চিয়ানো দা দুভে নামে একজন ভদ্রলোক যিনি প্রথম লাইসোজোম আবিষ্কার করেন। আমরা যদি দেখি ওনার লাইসোজোমের আবিষ্কারককে আগে আমরা একটু দেখে নিই, এখানে গোলজি বডি। খেয়াল করো, এখানে একজন ভদ্রলোক আছেন, ভদ্রলোকের নাম হলো ক্রিশ্চিয়ানো দা দুভে। এই যে এই ভদ্রলোক হলো একজন সাইটোলজির বইয়ের রাইটার। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা যে ইংলিশ ভার্সনের যে বইটা আমরা পড়তাম সাইটোলজির, তার মাদার টেক্সট বুক যেটাকে বলা হতো সেটা হলো ওনার ছিল। তো ওনার বইয়েরই কিন্তু অনুবাদ এখন ম্যাক্সিমামই, এই যে ধরো আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে যে তথ্য তথ্যগুলো দিলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইটোলজির যে তথ্যগুলা বা যে বইগুলো আমরা বাংলায় পড়ে থাকি ম্যাক্সিমাম বই হলো ওনার বইয়ের অনুবাদ। তাই উনি একজন বিজ্ঞানী এবং খুব নাম করা একজন সাইটোলজির বুক মানে অথর আমরা ওনাকে বলতে পারি। তাহলে এই ভদ্রলোক সেই ক্রিশ্চিয়ানো দা দুভে, ইনি ১৯৫৫ সালে কোষে বিশেষ এক ধরনের অঙ্গাণু দেখতে পান যাদেরকে গার্বেজ কালেক্টর হিসাবে আখ্যায়িত করা হয় বা কোষে সুসাইডাল ব্যাগ বলেও আখ্যায়িত করা হয়। সেই বিশেষ অঙ্গাণুর নাম হলো লাইসোজোম, উনি সেই অঙ্গাণুগুলোর নাম লাইসোজোম দিয়েছেন। তাহলে লাইসোজোম হলো বিশেষ ধরনের বাবলের মতো অঙ্গাণু যারা পর্দা আবৃত, বাবল এবং ভেতরে হাইড্রোলাইটিক এনজাইম কন্টেন করে। এখন প্রশ্ন হলো হাইড্রোলাইটিক এনজাইম কি? খেয়াল করো, পানির উপস্থিতিতে কোনো উপাদানকে গলিয়ে ফেলতে পারে বা একেবারে কি ডিজর্ব মানে একবারে কি গলিয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, এই জাতীয় যে আছে এনজাইমগুলো আছে তাদেরকে একত্রে আমরা বলে থাকি হাইড্রোলাইটিক এনজাইম। যেমন আমরা যদি দেখি যে পানির উপস্থিতিতে কাঠ পচে যাচ্ছে, তাহলে কাঠ পচার জন্য যে এনজাইমটা ভূমিকা রাখছে পানির উপস্থিতিতে কাঠ পচাচ্ছে, সে এনজাইমকে একটা কি হাইড্রোলাইটিক এনজাইম। তাহলে এমন অসংখ্য হাইড্রোলাইটিক এনজাইম পৃথিবীতে আছে।
তার কিছু কিছু হাইড্রোলাইটিক এনজাইম এই কোষের যে ক্ষুদ্র অঙ্গাণু যার নাম কি লাইসোজোম সেটার মধ্যে অবস্থান করে। সেই হাইড্রোলাইটিক এনজাইম ধারণকারী সেই ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুকে উনি নাম দিয়েছেন বা বাবলগুলাকে উনি নাম দিয়েছেন হলো লাইসোজোম। প্রতিটা লাইসোজোমের যদি ব্যাস আমরা দেখি, যেহেতু এরা গোলাকার হয়ে থাকে তাই কি তার ব্যাস, প্রতিটা লাইসোজোমের ব্যাস যদি আমরা দেখি তাহলে 0.2 থেকে 0.8 মাইক্রো ন্যানোমিটার, 0.2 থেকে 0.8 ন্যানোমিটার হয়ে থাকে তাদের ব্যাস। তবে অনেক সময় লাইসোজোমগুলা, অনেক লাইসোজোম একত্রে হয় বা একত্রে হয়ে অনেক বড় আকারের বাবল তৈরি করতে পারে। অর্থাৎ অনেকগুলা লাইসোজোম কাজের উদ্দেশ্যে যখনই কোনো কাজ, অর্থাৎ বিশেষ করে এরা যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে, তখন এই লাইসোজোমগুলা অনেক সময় একত্রে হয়ে বড় একটা গঠনে পরিণত হতে পারে। ঠিক আছে, তার মানে নর্মালি এরা কোষের মধ্যে খুবই ক্ষুদ্র সাইজে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু যখনই এরা কোনো কাজ করে তখন একসাথে অনেকগুলো লাইসোজোম একত্রিত হয়, হয়ে কি তারা কাজটা সম্পন্ন করে। কাজ কি? ওই যে কোষের মধ্যে যদি কোনো অবাঞ্ছিত বস্তু প্রবেশ করে তাহলে তাদেরকে কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে ফেলা, অর্থাৎ আমি দেখাবো একটু পরে ফ্যাগোসাইটোসিস কি সেভাবে ধ্বংস করে। আবার যেটা করে সেটা হলো কোষের মধ্যে যখন কোনো অঙ্গাণু মারা যায় বা অঙ্গাণু যখন অকেজো হয়ে যায়, তখন ওই অঙ্গাণুকে যদি সে ধ্বংস, কোষটা যদি ধ্বংস না করে তাহলে ওই মৃত অঙ্গাণু কিন্তু কোষে নানান ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। সেই কারণে ওই কোষীয় অঙ্গাণুগুলা ড্যামেজ হলে তাদেরকেও ধ্বংস করে দেয় এই লাইসোজোমেরা। এবং অনেক সময় যখন কোষ নিজে কি খাদ্য সংকটে পড়ে, নিজে যখন কি আর বেঁচে থাকতে পারে না, তখন কোষটাকেও কিন্তু কি মরে গলে যাওয়া উচিত, তা নাহলে ওই কোষগুলাই আমাদের শরীরে কিন্তু আবার নানান ধরনের ঝামেলার সৃষ্টি করবে। সেই কারণে শরীরের মধ্যে যখনই কোনো কোষ ধ্বংস হয়, নষ্ট হয়ে যায়, তখন সেই কোষগুলাকে ধ্বংস করার কাজও কিন্তু করে থাকে এই লাইসোজোম। অর্থাৎ কোষে খাদ্যের সংকট দেখা দিলে, কোষের মৃত্যুর টাইম আসলে কি হয়, এই লাইসোজোমগুলা ফেটে গিয়ে তার শরীরে থাকা যে ভেতরে থাকা যে হাইড্রোলাইটিক এনজাইম সেইগুলা বের হয়ে পড়বে, এবং সেই হাইড্রোলাইটিক এনজাইমের প্রভাবে পুরা কোষটাই একসময় কি গলে ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে, গলে যাবে। সেই কারণে যেহেতু নিজের অঙ্গ দিয়ে নিজে কি মারা যাচ্ছে, তাই ঘটনাটাকে আমরা বলে থাকি সুসাইড। আর তাহলে কোষ খাদ্যের অভাব দেখা দিলে যে সুসাইডটা করে সেটা কাদের দিয়ে করে? সুসাইডের হাতিয়ার হিসাবে বা উপকরণ হিসাবে ব্যবহার করে এই লাইসোজোমগুলাকে, যে কারণে আমরা লাইসোজোমগুলাকে কোষের সুসাইডাল ব্যাগ বলে থাকি। আর প্রতিটা লাইসোজোমরে যদি কোষের সুসাইডাল ব্যাগ বলা হয় তাহলে সব লাইসোজোমকে একত্রে আমরা বলে থাকি কোষের সুসাইডাল স্কোয়াড। কি বলি? কোষের সুসাইডাল স্কোয়াড। ওকে, তাহলে দেখো যে কোষের মধ্যে যখন বহিঃশত্রু প্রবেশ করে তখন তাদেরকে ধ্বংস করে এই লাইসোজোম, ঘটনাটাকে আমরা বলে থাকি ফ্যাগোসাইটোসিস। কোষের কোনো অঙ্গাণু যখন ধ্বংসপ্রাপ্ত হয় তখন তাকে কি একেবারে গলিয়ে কি সেটাকে বিলীন করে দেয়, ওই ঘটনাটাকে আমরা বলে থাকি অটোফ্যাগি। আর যখন কোষের টোটাল কোষটাই যখন কি একদম গলিয়ে কি একদম বিলীন করে দেয় তখন সেই ঘটনাটাকে আমরা বলে থাকি হলো অটোলাইসিস। তার মানে এখানে লাইসোজোম তিনটা কাজ করে থাকে, কি কি? ফ্যাগোসাইটোসিস ঘটিয়ে কি কোষকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করে, তারপর অটোফ্যাগি ঘটিয়ে কোষের মধ্যে কোষীয় অঙ্গাণুর, মৃত অঙ্গাণুর কর্তৃক যে জটিলতা সেই জটিলতা থেকে কোষকে বাঁচায়, আর ফাইনালি যখন কোষটা হলো মারা যায়, কোষটা যখন মারা যাওয়ার টাইম আসে তখন সেই মৃত কোষ দেহটাকে, কোষের মৃত দেহটাকে দেহ থেকে একেবারে গলিয়ে ফেলতে হয়, তা নাহলে কি দেহে ওই মৃত কোষগুলাই কিন্তু জটিলতা সৃষ্টি করতে পারে। তাই ওই কোষগুলাকে গলিয়ে ফেলার কাজও কিন্তু এই লাইসোজোমই করে থাকে, যেটাকে আমরা বলে থাকি অটোলাইসিস। ওকে, তাহলে অটোফ্যাগি, অটোলাইসিস এবং ফ্যাগোসাইটোসিস এই তিনটা পদ্ধতি এই লাইসোজোম দ্বারা সম্পন্ন হয়ে থাকে। তাই লাইসোজোম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। আর এই লাইসোজোমের মধ্যে কি আছে? ওই যে বললাম লাইটিক হাইড্রোলাইটিক এনজাইম, এই হাইড্রোলাইটিক এনজাইম থাকার কারণেই সে কি করতে পারে, সব কিছুকে গলিয়ে ফেলতে পারে। ওকে, তাহলে আমরা হলো একটা এখানে একটু একটা ভিডিও দেখব যেখানে যেখানে লাইসোজোম সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। এবং লাইসোজোমের যদি উৎপত্তির কথা বলি তাহলে এরা মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি লাভ করে, করে তারা গোলজি বডিতে আসে এবং গোলজি বডি তাকে মডিফাই করে দেয়, অর্থাৎ
এই লাইসোজোমের মধ্যে যে এনজাইমগুলা, সেই এনজাইমগুলাকে সক্রিয় বা নানান ধরনের শুধু হাইড্রোলাইটিক এনজাইমগুলা উৎপাদন করে এই সে গলজি বডি এই লাইসোজোমের মধ্যে প্যাকেট করে পাঠাই দেয়। ঠিক আছে, তার মানে বলা যেতে পারে যে এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মূলত উৎপত্তি লাভ করে, কিন্তু গলজি বডি সেটাকে আবার কি করে, গলজি বডি সেটাকে মডিফাই করে বা প্যাকেজ করে তারপরে সেটাকে সাইটোপ্লাজমে পাঠিয়ে দেয়। অ্যাজ এ কি পাহারাদার, যে ঘুরে বেড়াও, যদি কোষে কোনো শত্রু আসে ধ্বংস করো, যদি কোনো কোষ সে অঙ্গাণু যদি কি হয় সমস্যায় পড়ে বা মারা যায় তাহলে তাদেরকে গলিয়ে ফেলো, এই সব কাজের জন্য তাকে পাঠানো হয়। তার মানে উৎপত্তি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, কিন্তু গলজি বডি সেটাকে মডিফাই বা প্যাকেজ করে তারপরে সাইটোপ্লাজমে ছেড়ে দিবে। আমরা এখানে ভিডিওটা দেখি তাহলে বোধহয় বুঝতে পারবো। এই যে দেখো, এখানে যে বাবলগুলা দেখতে পাচ্ছ এইগুলাই হলো লাইসোজোম। এখানে আমরা একটা লাইসোজোমকে এখানে জুম করছি, তাহলে লাইসোজোমের মধ্যে যে রেড যে ডটগুলো দেখতে পাচ্ছ এইগুলা দিয়েই মূলত হাইড্রোলাইটিক এনজাইমকে বোঝানো হয়েছে। কি কাজ করে দেখো, আচ্ছা এই যে দেখো কোথা থেকে আসে সেটা, আচ্ছা আমরা একটু দেখি, এই যে দেখো এনজাইমগুলো আসছে কোথা থেকে, এইগুলা কিন্তু আসছে ওই যে আমরা দেখলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসলো, এসে কোথায় যাচ্ছে, গলজি বডিতে। আচ্ছা তাহলে লাইসোজোম কিন্তু তাহলে আমরা দেখলাম উৎপন্ন হয়ে আসলো কোথা থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, তারপরে গলজি বডি থেকে মডিফাই হয়ে তারপরে এই যে দেখো বাবল আকারে বাইরে চলে আসছে। ওকে, এবার আমরা দেখি কি করে। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া প্রবেশ করছে কোষে, এইবার যখনই ব্যাকটেরিয়া প্রবেশ করবে তখন ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য লাইসোজোমগুলা সেই ব্যাকটেরিয়ার কাছে চলে যাবে। লাইসোজোম গিয়ে দেখো ব্যাকটেরিয়াগুলাকে ধ্বংস করে দিলে, এই যে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে গেল। ঘটনাটারে কি বলছি আমরা, এটারে আমরা বলছি ফ্যাগোসাইটোসিস। আবার দেখো এই জায়গায় এখানে একটা মৃত, এখানে একটা মৃত কি ছিল, এখানে একটা আমরা আবার যদি দেখি খেয়াল করো, এখানে একটা মৃত মাইটোকন্ড্রিয়ান ছিল, এইবার এই মৃত মাইটোকন্ড্রিয়ানটাকে, এই যে মৃত মাইটোকন্ড্রিয়ানটাকে ধ্বংস করতে হবে, ওই যে লাইসোজোম চলে যাচ্ছে, গিয়ে দেখো লাইসোজোম ফেটে গিয়ে মৃত মাইটোকন্ড্রিয়ানের সাথে তার এনজাইম মিশে গেল এবং মৃত মাইটোকন্ড্রিয়ানকে ধ্বংস করে ফেললো। ঘটনাটাকে আমরা বলে থাকি অটোফ্যাগি। আর যখন পুরা কোষটা মারা যাবে তখন পুরা কোষটা মরে যেন আমাদের শরীরে ঝামেলা না করতে পারে, সেই কারণে তাকে গলিয়ে ফেলাটাও কিন্তু দরকার হবে। তখন কী হবে, কোষের সমস্ত লাইসোজোম একযোগে ফেটে যাবে, ফেটে গিয়ে তাদের সেই হাইড্রোলাইটিক এনজাইমের প্রভাবে কোষের সব উপাদান কি গলে যাবে। ওকে, সেই ঘটনাটাকে আমরা বলবো অটোলাইসিস। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা এখন লাইসোজোম সম্পর্কে ধারণা পাইলাম, মোটামুটি একটা ক্লিয়ার ধারণা বোধহয় এসছে। তাহলে আমি এখন লাইসোজোম সম্পর্কে যদি এই আলোচনাটাকে যদি আমি এখন সামারাইজ করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে লাইসোজোম অতি ক্ষুদ্র বিশেষ ধরনের অঙ্গাণু যারা যাদের ব্যাস 0.2 থেকে 0.8 ন্যানোমিটার হয়ে থাকে, এরা ইসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি লাভ করে গলজি বডিতে গিয়ে সেটা আবার পুনরায় প্যাকেজকৃত হয় বা মডিফাই হয়, হওয়ার পরে বাবল আকারে এই গলজি বডি থেকে বের হয়ে আসে এবং তারা সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। ওকে, আবিষ্কারককে ক্রিস্টিয়ানো দা দুভে নামে একজন ভদ্রলোক, উনি 1955 সালে এই অঙ্গাণুটাকে আবিষ্কার করেন। এই অঙ্গাণুটার কি কাজ কি, এরা ওই যে বললাম পর্দা আবৃত এবং পর্দাটা যে ফসফোলিপিড এবং প্রোটিনে তৈরি, এবং এই পর্দায় আবৃত অবস্থায় ভেতরে বিভিন্ন ধরনের লাইটিক এনজাইম সে বহন করে। লাইটিক এনজাইম বলতে আমরা যেটা বোঝে থাকি সেটা হলো বিগলনকারী এনজাইম, এবং হাইড্রোলাইটিক এনজাইম মানে পানি সহযোগে কোনো কিছুকে বিগলন করে গলিয়ে ফেলে, সেই ধরনের এনজাইমকে আমরা বলি হাইড্রোলাইটিক এনজাইম। এই লাইসোজোমেরা মূলত হাইড্রোলাইটিক এনজাইমই ক্যারি করে। এবার যদি শরীরের মধ্যে বা কোষের মধ্যে যদি কোনো ধরনের কোনো অবাঞ্ছিত বস্তু অর্থাৎ কোনো জীবাণু প্রবেশ করে তাহলে এই লাইসোজোম তাদেরকে ধ্বংস করার চেষ্টা করে, ধ্বংস করে ফেলে, যেটাকে আমরা বলি ওই ফ্যাগোসাইটোসিস। আবার যদি কোষের কোনো ছোট মানে অঙ্গাণু যদি ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে তাদেরকেও লাইসোজোম কি করে, গলিয়ে ফেলে, যেন কোষের মেটাবলিজমে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, মানে কোষের মধ্যে ওই মৃতদেহের জন্য কোনো ধরনের কোনো যেন সমস্যা তৈরি না হয়, অঙ্গাণুর মৃতদেহ আর কি। এই ঘটনাটাকে আমরা বলে থাকি হলো অটোফ্যাগি।
তারপরে যখন পুরা কোষটাই এখন খাদ্য সংকটে পড়ে যখন মারা যাবে, তখন সেই কোষটার মৃত অংশটা যেন আমাদের শরীরে কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য তার সেই কোষটাও গলে যাওয়াটা কিন্তু জরুরি। সেই গলনের কাজটাও কিন্তু করে থাকে এই লাইসোজোমেরা। একযোগে সব লাইসোজোম ফেটে গিয়ে তার মধ্যে থাকা হাইড্রোলাইটিক এনজাইমগুলা বের হয়ে আসে এবং পুরা কোষটাই এক সময় কি গলে যায়, মানে ধ্বংসপ্রাপ্ত হয়, যে ঘটনাটাকে আমরা বলে থাকি অটোলাইসিস। তার মানে ফ্যাগোসাইটোসিস, অটোফ্যাগি এবং অটোলাইসিস, এই তিনটা কাজ মূলত লাইসোজোম দ্বারা সম্পন্ন হয়ে থাকে। এবং এরা কোথা থেকে উৎপন্ন হয়, সাইজ কী, কে আবিষ্কার করছেন, এইগুলা বোধহয় আমরা বিস্তারিত আলোচনা করে ফেলছি। তাহলে মোটামুটি বোধহয় আমরা এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম নিয়ে যে সংক্ষিপ্ত আলোচনা আমরা করলাম, এইটুকুই যদি তোমরা এখন বুঝে ধারণ করতে পারো এবং সেইটাই যদি তোমরা লিখতে পারো, তাইলে আমার কাছে মনে হয় যে যথেষ্ট। তাই আমার এই ভিডিওটা আমার সাথে লাইভে তোমরা খুব স্বল্প সংখ্যক স্টুডেন্টই ছিলা, কিন্তু পরবর্তীতে আমি জানি যে তোমরা যারা থার্ড ইয়ার স্টুডেন্ট আছো, শুধু আমাদের কলেজে না, আমি দেখছি এটা অনেককেই শেয়ার করে, আর অনেক কলেজের স্টুডেন্ট এইগুলা দেখে থাকে, দেখে অনেক অনেকেই দেখে। তো পরবর্তীতে আশা করি তোমরা দেখে নিবা। এবং ওই যে যে দুইটা দুইটা অঙ্গাণুর যে সামারাইজ করছি আমি যে অংশটুকু, সেই অংশটুকু একটু একাধিকবার দেখো, তাহলে আমার মনে হয় সেই তথ্যগুলাই তোমরা বুঝে যদি লিখতে পারো এনাফ, যথেষ্ট। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ঈদের আগে আজকে তোমাদের সাথে শেষ ক্লাস, ইনশাল্লাহ ঈদের পরে আবার তোমাদের সাথে দেখা হবে, তাই অগ্রিম ঈদ মোবারক তোমাদের সবার জন্য। ভালো থাকো, দোয়া রেখো যেন আমরা আবার ঈদের পরে আবার নতুন করে তোমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারি, এবং যত তাড়াতাড়ি সম্ভব সরাসরি আমরা যেন ক্লাসরুমে ক্লাস করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, ঈদ মোবারক।